আসসালামু আলাইকুম, আমি শিরিন আক্তার। সিজে মৎস্য বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণী ইংলিশ ফর টুডে ইউনিট 29 লেসন 1, 1 to 3। তোমরা সবাই দেখো তোমাদের পাঠ্য বইয়ে 58 পৃষ্ঠায় আছে অ্যানিমালস। অ্যানিমালসের পয়েন্টটা হচ্ছে দি ক্যাঙ্গারোস পকেট, টুডে আই এম ভিজিটিং দি জু, আই এম লুকিং অ্যাট এ ক্যাঙ্গারু, শি হ্যাজ এ পকেট অ্যান্ড আই ক্যান সি এ বেবি ক্যাঙ্গারু ইজ লুকিং অ্যাট মি, আই লুক অ্যাট দ্য পকেট অ্যান্ড দি বেবিস হেড, আই রিমেম্বার হোয়েন আই ওয়াজ স্মল ইন মাই বেড, দেন মাই মাদার সেজ হ্যালো ইট ইজ টাইম ফর আস টু গো। এটার অর্থটা আমি তোমাদেরকে একবার বুঝিয়ে দিচ্ছি। টুডে আই এম ভিজিটিং দ্য জু, আজ আমি পরিদর্শনে এসেছি বা বেড়াতে এসেছি কোথায়, চিড়িয়াখানায়। আই এম লুকিং অ্যাট এ ক্যাঙ্গারু, আমি দেখেছি একটি ক্যাঙ্গারু। শি হ্যাজ এ পকেট, তার একটা পকেট রয়েছে। অ্যান্ড আই ক্যান সি, এবং আমি এটা দেখেছি। এ বেবি ক্যাঙ্গারু, একটা ক্যাঙ্গারুর বাচ্চা। ইটস লুকিং অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে আছে। আই লুক অ্যাট দ্য পকেট, আমি তার পকেটের দিকে তাকালাম। অ্যান্ড দি বেবিস হেড, এবং শিশুটির মাথার দিকে। আই রিমেম্বার, আমার মনে হয়েছিল হোয়েন আই ওয়াজ এ স্মল, আমি যখন ছোট ছিলাম। ইন মাই বেড, এবং আমার বিছানায়, আমার বিছানায়। দেন মাই মাদার সেজ, তখন আমার মা বলল হ্যালো, হ্যালো ইট ইজ টাইম ফর আস টু গো, এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এই পাঠের অর্থটা বুঝেছো, এবং কবিতাটা রিডিং করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমরা এই কবিতাটা পাঠ করে যে নতুন শব্দগুলো পেলাম দেখি আমরা। নিউ ওয়ার্ডস, ভিজিট। ভিজিট হচ্ছে বেড়াতে যাওয়া বা পরিদর্শন। জো, চিড়িয়াখানা। রিমেম্বার, মনে রাখা বা স্মরণ করা। তাহলে আমরা এই ধরনের যেগুলা নতুন শব্দ আসছে এগুলো আমরা এখানে অর্থগুলো লিখে দিলাম। এখান থেকে আমি দুটা কোয়েশ্চেন দিচ্ছি, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস। নাম্বার ওয়ান, ওয়্যার ডিড দ্য বয় ভিজিট, বালকটি কোথায় বেড়াতে গিয়েছিল বা পরিদর্শনে গিয়েছিল। আনসার, টু দ্য জু, চিড়িয়াখানায়। দুই নম্বর কোয়েশ্চনটা, হোয়াট ইজ দ্য অ্যানিমাল অফ দ্য পোয়েম, এখানে যে প্রাণীটার কথা বলা হয়েছে কবিতায় এটা কি। ক্যাঙ্গারু, তাহলে আমরা ক্যাঙ্গারু সম্পর্কে এই কবিতায় জানতে পেরেছি। তাহলে শিক্ষার্থীরা, আমরা কবিতাটি রিডিং করলাম, এটার অর্থ জানলাম। এটা একটা বালকের সাথে, বালকের ছেলেবেলার সাথে
और कैंगारो जे बाच्चाटा एटार तुलना करा हुए छे। आमरा एखान थेके नतून शब्द शिखलाम एवं दुटा प्रश्नेर उत्तर जानलाम। आमी एखन तोमादेरके बाड़ी काज दिच्छि, आमी एखन तोमादेरके एखान थेके एकटा बाड़ी काज दिच्छि, तोमरा सबाई खाता कलम निये लिख नाओ। मे लिस्ट द आर एस यू कैन सी पॉकेट। हमें आवार बोलते से मेक लिस्ट दैट आर एस यू कैन सी पॉकेट। इटर अर्थ होच्छे तुमरा लिस्ट बा तालिका करो कोथाय कोथाय तुमरा ए पॉकेट देखते पाओ। आमी दुई एकटा उदाहरण दिच्छी, तुमरा शार्टेर पॉकेटे पॉकेट देखते पाओ, शार्टे तारपर पैंटे पॉकेट देखते पाओ। एई धरनेर तुमरा कयेकटा लिस्ट करे निबे, आशा करी तुमरा छात्रीरा आमी आशा करब तुमरा नियमित आमादेर अनलाइन क्लासगुलो फलो करबे এবং ঘরে থাকবে, সুস্থ থাকবে অপ্রয়োজনে না, এবং তোমরা আমাদের নিয়মিত ক্লাসগুলো পড়ে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস সমাপ্ত করবে। আমি এই বলে আমার পাঠদান শেষ করছি।